Assalamualaikum everyone, welcome back to my channel. Asha korchi sokolei bhalo achen. Aaj amar recipe te thakche dragon pudding othoba dragon dessert recipe. Ar ei dragon dessert recipe ti khete kintu oshadharon ar toiri kore neoa jay khubi olpo shomoye. Ar eta kintu shabudana diye toiri korechi. Asha korchi apnader kache khubi bhalo lagbe. Ei dragon dessert recipe ti etota mojar etota tasty ekbar khele bar bar khete mon chay. Tai apnara kintu basha oboshei eta try korte paren. Chole jacchi recipe te. এজন্য আমি প্রথমে নিয়েছি সাবুদানা সাবুদানাগুলো কিন্তু বড় সাইজের এগুলো কিন্তু আমি প্রায় 2 কাপের মতো নিয়েছি আপনারা যে যেরকম নিতে চান যে যেরকম পরিমাণে তৈরি করতে চান সেই সেরকম করে নিতে পারেন তারপরে আমি একটি প্যানে নিয়ে নেছি পর্যাপ্ত পরিমাণ পানি পানিটা একটু হালকা বেশি নিতে হবে তা না হলে কিন্তু সাবুদানার একটার গায়ে একটা লেগে গেলে সেটা কিন্তু একটা দলা পাকিয়ে যাবে এখন পানিটা যখন বলক চলে আসবে তখন আমি এর ভেতরে দিয়ে দিছি সেই সাবুদানাগুলো সাবুদানাগুলো দেওয়ার পরে কিন্তু সাথে সাথে এটা নেড়েচেড়ে নিতে হবে তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে তারপর আমি নেড়েচেড়ে কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ এটা সিদ্ধ হয়ে যাচ্ছে এটা কিন্তু হালকা একটু দানা দানা থাকলে কোনো সমস্যা নেই যেহেতু এটা আবারো কুক করা হবে দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সর্বপ্রথমে আপনিই দেখতে পান এবং সর্বপ্রথমে যেন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছেই চলে যায় সাবুদানাগুলো যখন অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দেব 1 টিস্পুন রেড ফুড কালার রেড ফুড কালারটা দেওয়ার পরে ড্রাগনে যে একটি কালার থাকে সেই কালারটা চলে আসবে সাবুদানাগুলো প্রায় কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলো তুলে ঠান্ডা পানির ভিতরে ভিজিয়ে রাখব ভিডিওটি লং হয়ে যাবে সেই কারণে আমি সাবুদানাগুলো তুলে যে ভিজিয়ে রেখেছি ঠান্ডা পানিতে সেটা কিন্তু স্কিপ করেছি আপনারা যদি তৈরি করতে চান আমি মুখে যেভাবে বলে দিছি সেভাবে করে নিলেই হবে এখন আমি চুলার জলটা বন্ধ করে এগুলো তুলে নেছি তারপর আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি দুধের ভেতর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 1 1/2 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়েছি দিয়ে এটা ভালোভাবে নেড়েচেড়ে নেছি আমি কিন্তু চুলার জলটা এখনো বন্ধ করে রেখেছি চুলার জলটা কিন্তু অন করিনি আর কোনো রকম গরম অবস্থাতে কিন্তু আগার আগার পাউডারটা দেওয়া যাবে না গরম অবস্থাতে যদি আগার আগার পাউডার দেওয়া হয় তাহলে কিন্তু দুধের ভেতরে আগার আগার পাউডারটা মিশবে না সেটা দলা পাকিয়ে যাবে তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই সেরকম ভাবে চিনিটা দিয়ে দিতে পারেন এখন আমি চিনিটা দেওয়ার পরে নেড়েচেড়ে চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে এবং বলক হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটা নাড়াচাড়ার ভিতরে রাখব তা না হলে হয়তো নিচে লেগে যেতে পারে দুধটা তারপরে আমি যে ঠান্ডা পানির ভিতরে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা তুলে নিয়েছি যখন আমি দুধটা বলক হয়ে গেছে তখন কিন্তু তুলে নিয়েছি আগে তুলে নেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে এটা হয়তো জমাট বেঁধে যেতে পারে একটার গায়ে একটা লেগে যেতে পারে এখন বলক চলে আসছে আমি সাবুদানাগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো দেওয়ার পরে আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি এটা বেশি সময় জাল করতে হবে না মাত্র 1 থেকে 2 মিনিট জাল করে নিলেই হবে যেহেতু সাবুদানাটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম আর দুধটা তো অনেক সময় জাল করা হয়েছে বলক চলে আসছে তাই বেশি সময় জাল করার কোনো প্রয়োজন নেই ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ডেজার্টটি কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে আমি এখন এটা চুলার জল বন্ধ করে দিয়ে নামিয়ে নেছি আমি এরকম একটি পাত্র নিয়েছি আপনারা যে কোনো ধরনের পাত্র নিতে পারেন আমি স্কয়ার সাইজ করে নিয়েছি আপনারা কিন্তু গোল সাইজেরও যে কোনো বাটিতে এটা ঢেলে নিতে পারেন ডেজার্টটা বাটিতে তুলে নেওয়ার পরে উপরে যে ফানাটা রয়েছে সেটা আমি একটি স্প্যাচুলার দ্বারা সবটুকু ফানা তুলে নিব দর্শক আমার চ্যানেলে কিন্তু আরো অনেক মজার মজার রেসিপি দেওয়া আছে চাইলে কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারেন আপনাদের রেসিপিগুলো আশা করছি অনেক ভালো লাগবে ফানাটা তুলে নেওয়ার পরে আমি কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব আরো আধা ঘন্টা এখন যেহেতু শীত পড়েছে তাই অনেকে কিন্তু ঠান্ডা খেতে পছন্দ করেন না যারা ঠান্ডা খেতে পছন্দ না করেন তারা কিন্তু এটা বাইরে রেখেও জমাট বেঁধে তারপরে পরিবেশন করতে পারেন অথবা যারা ঠান্ডা খেতে চান তারা নর্মাল ফ্রিজে রেখে আধা ঘন্টার জন্য তারপরে বের করে পরিবেশন করতে পারেন আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য এবার বের করে সার্ভ করে নিচ্ছি আমি একটি স্প্যাচুলার দ্বারা 4-5টা আগে ছাড়িয়ে নিচ্ছি স্প্যাচুলার দিয়ে ছাড়িয়ে নিলে কিন্তু পুডিংটা ভালোভাবে তুলে যায় আবার ছুরি দিয়ে কাটতে গেলে কিন্তু অনেক সময় দেখা যায় 4-5টা অনেকটা কেটে যায় তাই স্প্যাচুলার দিয়ে এটা কাটলে কিন্তু খুব ভালোভাবে ডেজার্টটা তুলে নেওয়া যায় এরপর আমি একটি প্লেট উপরে রেখে ডেজার্টটা তুলে নিচ্ছি ডেজার্টটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেকটা মজা সেটা কিন্তু আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন প্লেটটা উল্টে হালকা একটু ট্যাপ করলেই কিন্তু ডেজার্টটা পড়ে যাবে ডেজার্টটা তুলে নিয়েছি আমি এখন কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে
এই ড্রাগন ডেজার্ট রেসিপিটি কিন্তু খুবই স্বাস্থ্যকর, শরীরের জন্য অনেকটাই ভালো, যেহেতু এর ভেতরে সাবুদানা এবং মিল্ক রয়েছে। তৈরি হয়ে গেল ড্রাগন ডেজার্ট রেসিপি। আমার আজকের এই ড্রাগন ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আবার আপডেট পাওয়ার জন্য। এখন বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।